हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू नॉलेज अकाउंट। আমি কুন্তল মহিদার তোমাদের সাথে ডিসকাস করব 25th এপ্রিল 2021 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা আমরা দেখব, বিচারপতি এন ভি রামানা ভারতের সুপ্রিম কোর্টের কততম প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করলেন। এটা আমি তোমাদের আগেও বলেছি যে এন ভি রামানা ভারতের সুপ্রিম কোর্টের 48তম প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করতে চলেছেন। তো ইনি ফাইনালি শপথ গ্রহণ করলেন। আমরা দেখে নেব একটু ডিটেলস। এনার সম্পূর্ণ নাম, এন ভি রামানার সম্পূর্ণ নাম হচ্ছে নুথালাপাতি ভেঙ্কটরামানা। ইনি 24th এপ্রিল অর্থাৎ গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে শপথ গ্রহণ করলেন। রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই জায়গাটাও তোমরা নোট করে রাখো। এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন শরদ অরবিন্দ বোবদে। এবং সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কবে? 26th জানুয়ারি 1950। আর 124তম অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। নেক্সট আমরা চলে যাব, কোন দেশ 2025 সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার কথা ঘোষণা করেছে? নিজস্ব স্পেস স্টেশন রাশিয়া সম্প্রতি একটা লঞ্চ করবে বলে ঠিক করেছে 2025-এ, এবং সেটা ঘোষণা করেছে। এই রাশিয়ার স্পেস সেন্টারের নাম কি? রসকসমোস। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 25th ফেব্রুয়ারি 1992-তে। 1992 সালের 25শে ফেব্রুয়ারি এই রসকসমোস প্রতিষ্ঠিত হয়। রাশিয়ার রাজধানী কোথায়? মস্কোতে হচ্ছে রাজধানী রাশিয়ার। রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা এবং ফেডারেল কাউন্সিল। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। রাশিয়ার মুদ্রা রুবেল। নেক্সট চলে যাব, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? দেখো, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস প্রত্যেক বছর 24th এপ্রিলে পালন করা হয়। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীতে, ভেরি ইম্পর্টেন্ট এই সংবিধান সংশোধনী, 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। 1993 সালের 24th এপ্রিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকরী হয়েছিল। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকরের দিনটাকে স্মরণ করে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 2010 সালে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস প্রথম পালন করা হয়েছিল। ভারতের প্রথম রাজ্য হিসাবে রাজস্থান রাজ্য 1959 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করেছিল। অনেকগুলো ইনফরমেশন তোমাদের এখানে দিলাম, নোট করে নেবে। নেক্সট চলে যাব, ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেইন ফর ওয়ান অ্যান্ড অল, এই ইবুকটার কার লেখা বা এই ইবুকটার লেখক কে? এই ইবুকটা লিখেছেন আকাশ রানিশান। ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেইন ফর ওয়ান অ্যান্ড অল, ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেইন ফর ওয়ান অ্যান্ড অল আকাশ রানিশান লিখেছেন। এই ইবুকের মাধ্যমে এই আকাশ রানিশান জলবায়ু পরিবর্তনের প্রভাবটা ব্যাখ্যা করেছেন। এই বইটা বসুন্ধরা দিবস অর্থাৎ আর্থ ডে যেদিন পালন করা হলো, আর্থ ডে যেদিনকে পালন করা হলো সেদিনকে এটা প্রকাশিত হয়েছে। আমি তোমাদের জাস্ট দু একদিন আগেই বলেছি, তোমরা আমাকে বলো দেখি কমেন্ট বক্সে আর্থ ডে কবে পালন করা হয়। এম কি ছিল? এম হচ্ছে এই বইটার টু মোটিভেট রিডার্স, যারা পড়বে তাদেরকে মোটিভেট করার জন্য। কিসের জন্য? টু রিডিউস ইটস আউটকাম উইথ দ্য হেল্প অফ সিম্পল সাস্টেনেবল সলিউশনস। কিছু সিম্পল সাস্টেনেবল সলিউশনস রয়েছে, সাধারণ কিছু টেকসই সমাধান যেগুলোর সাহায্যে যে আউটকামগুলো পাওয়া যাবে তার সাহায্যে, যাতে এই জলবায়ুর উপর আমাদের যে বাজে প্রভাব সেটাকে যাতে কমানো যায়, সেটার জন্য যারা পাঠক তাদেরকে মোটিভেট করবে এই বইটা, ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেইন ফর ওয়ান অ্যান্ড অল। নেক্সট চলে যাব, অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স, OPCW এর এক্সটার্নাল অডিটর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই OPCW বা অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স এর এক্সটার্নাল অডিটর হিসাবে নিযুক্ত হয়েছেন গিরিশচন্দ্র মুর্মু। তিনি 3 বছরের জন্য এই পদে নিযুক্ত হয়েছেন। গিরিশচন্দ্র মুর্মু বর্তমানে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে নিযুক্ত আছেন। ভালো করে নোট করে রাখবে, ক্যাগে রয়েছেন এখন গিরিশচন্দ্র মুর্মু। ইনি ভারতের 14তম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, অ্যাডজাস্ট করে নেবে। গিরিশচন্দ্র মুর্মু কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। ভারতীয় সংবিধানের আর্টিকেল 148-এ এই ক্যাগের কথা উল্লিখিত আছে, নোট করে রাখবে, এইগুলো তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। নেক্সট আমরা চলে যাব, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য 22nd এপ্রিল থেকে 29th এপ্রিল কোন রাজ্য সরকার স্বাস্থ্য সুরক্ষা সপ্তাহ হিসেবে ঘোষণা করেছে? এটা করেছে ঝাড়খণ্ড। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য স্বাস্থ্য সুরক্ষা সপ্তাহ 22nd এপ্রিল থেকে 29th এপ্রিল ঘোষণা করেছে। আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দেখে নেব। ঝাড়খণ্ড রাজ্য সরকার রাজ্যে ক্রমবর্ধমান COVID-19 সংক্রমণ হার কমাতে 22 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত এই স্বাস্থ্য সুরক্ষা সপ্তাহটা অনুসরণ করার কথা ঘোষণা করেছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন, রাজধানী হচ্ছে রাঁচি,
রাজ্যপাল এখন দ্রৌপদী মুর্মু রয়েছেন, দুমকা হচ্ছে সাব ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড, এটা তোমাদের এক্সামে মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয়। আর ঝাড়খণ্ড রাজ্য 15 নভেম্বর 2000 প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ ঝাড়খণ্ড প্রতিষ্ঠা দিবস 15 নভেম্বর পালন করা হয়। ঝাড়খণ্ড রাজ্যের লোকনৃত্য যেগুলো রয়েছে, ফোক ডান্সেস, আলকাপ রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমার কর্মা, এটা আমাদের পশ্চিমবঙ্গতেও রয়েছে, যাই হোক, কর্মা, মুন্ডা, অগ্নি, ঝুমার, জননী, ঝুমার, মুন্দারি ডান্স, তারুল, এছাড়া তোমার বাড়াও রয়েছে, জিতকা, ডাঙ্গা, ডোমকাচ, ঘোড়া নাচ, এগুলো সব কিছু রয়েছে ঝাড়খণ্ডে। ন্যাশনাল পার্ক যদি দেখি তাহলে বেতলা ন্যাশনাল পার্ক, তাছাড়া তোমার রাজদেওয়ারা ন্যাশনাল পার্ক, এগুলো কিন্তু রয়েছে ঝাড়খণ্ডে। নেক্সট চলে যাব, কোন ই কমার্স কোম্পানি, অনলাইন ট্রাভেল কোম্পানি ক্লিয়ার ট্রিপকে $40 মিলিয়ন কিনে নিয়েছে? তো ফ্লিপকার্ট দেখো এই ক্লিয়ার ট্রিপকে কিনে নিয়েছে সম্প্রতি। এই ক্লিয়ার ট্রিপ এটা হচ্ছে একটা ট্রাভেল কোম্পানি, আর আমরা ফ্লিপকার্টকে চিনি, এটাও ই কমার্স কোম্পানি, এটা $40 মিলিয়ন কিনে নিয়েছে ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট প্রতিষ্ঠাতাকে, ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা সচিন বানসাল এবং বিনি বানসাল, আর এটা 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কল্যাণ কৃষ্ণমূর্তি রয়েছেন, সিইও অফ, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ফ্লিপকার্ট, আর এটার হেডকোয়ার্টার কোথায়? কর্ণাটকের ব্যাঙ্গালোরে। নেক্সট দেখো, ইংরাজি ভাষা দিবস কবে পালন করা হয়? ইংরাজি ভাষা দিবস প্রত্যেক বছর 23rd এপ্রিল পালন করা হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম আর মৃত্যু দিবসকে স্মরণ করে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। ইউনাইটেড নেশনস 6টা সরকারি ভাষার গুরুত্ব তুলে ধরতে 6টা ভাষা দিবস কিন্তু উদযাপন করে থাকে। আমাদের এখানে আমি দিয়েছি দেখো, 18th ডিসেম্বর আরবি ভাষা, 20th মার্চ ফরাসি ভাষা, 20th এপ্রিল চীনা ভাষা, 23rd এপ্রিল ইংরেজি ভাষা, আর 6th জুন রাশিয়ান বা রুশ ভাষা দিবস উদযাপন করে থাকে ইউনাইটেড নেশনস। নেক্সট চলে যাব, কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন? তো এক্ষেত্রে দেখো, বনিতা গুপ্তা, যিনি প্রেসিডেন্ট অ্যান্ড সিইও অফ দ্য লিডারশিপ কনফারেন্স অন সিভিল অ্যান্ড হিউম্যান রাইটস ইন ওয়াশিংটন ডিসি, তো ইনি অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের। নেক্সট চলে যাব, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাকে HDFC ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান পদে নিযুক্ত করেছে? অতনু চক্রবর্তী HDFC ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। এই HDFC ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাইয়ে। শশীধর জগদীশন MD অ্যান্ড CEO অফ HDFC, আর HDFC ট্যাগলাইন কি? উই আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ল্ড, এটা হচ্ছে ট্যাগলাইন অফ HDFC ব্যাংক। দেখো, আগের দিন তোমাদের জিজ্ঞাসা করেছিলাম, ফার্স্ট ICC T20 মেন্স ওয়ার্ল্ড কাপ কে জয়লাভ করেছিল? তো এটা জিতেছিল ভারত। 2016 সালে ICC T20 মেন্স ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছিল ওয়েস্ট ইন্ডিজ, আর ফার্স্ট ICC T20 মেন্স ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল 2007। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর কে? সচিন তেন্ডুলকার কত সালে ভারতরত্ন পুরস্কার পান? সচিন তেন্ডুলকার কোন দলের বিরুদ্ধে 100 ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করেন? এগুলো তোমরা আজকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকে দেখো 10টার সময় তোমাদের আমি প্রত্যেক সপ্তাহে রবিবারে যেরকম মক টেস্ট নিয়ে আজকে নেব, WPP এক্সাম 2021 মহাযুদ্ধ সেট 7, তো এটা 25th এপ্রিল 2021 10টার সময়, 10টা থেকে 11টা ক্লাসটা রয়েছে সম্পূর্ণ ফ্রি এবং লাইভ ক্লাস। তোমরা এটা মক টেস্টটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে লিডার বোর্ডে নিজেদের র্যাঙ্কটা দেখতে পেয়ে যাবে। আর এখানে আমি তোমাদের 50টা MCQ রাখবো, যেখানে WBP-র সেট অনুযায়ী হবে, WBP এক্সামের সিলেবাস মেনটেন করে ম্যাথ, GI, GK এবং CA সবকটা জিনিস এখানে ইনক্লুড থাকবে। তোমরা এক্সামের আগে এটা দিয়ে নিজেদের প্রিপারেশনটা কত দূর এগোলো সেটা যাচাই করে নিতে পারো। আমি তোমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে, নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে এর লিঙ্কটা দিয়ে রাখবো, তো তোমরা ওখান থেকে এর লিঙ্কটা পেয়ে যাবে এবং 10টার সময় ঠিকঠাক জয়েন করে নেবে। আর ইম্পর্টেন্ট PDF যেমন ধরো মান্থলি ম্যাগাজিন বা কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুক 2020 কিংবা জেনারেল আলটিমেট জেনারেল নলেজ 2020, এগুলো সবকটার লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে। নলেজ অ্যাকাউন্ট PDF বলে একটা জায়গা রয়েছে, ওখানে তোমরা একটা জায়গায় এগুলো সবকটার PDF এর লিঙ্ক পেয়ে যাবে, তো চাইলে ওখান থেকে তোমরা গিয়ে এগুলো কালেক্ট করতে পারো। এবার দেখে নেব আগের দিনে আমরা কী কী কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করেছিলাম। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আগের দিন কি ছিল আমাদের, WEF গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2021 ভারতের স্থান কত? তো এক্ষেত্রে ভারতের স্থান 87, আগের দিন আলোচনা করেছি ইন্ডেক্সটা সম্পর্কে। বিশ্ব কপিরাইট দিবস কবে পালন করা হয়? এটা প্রত্যেক বছর 23rd এপ্রিল পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন কি ছিল, ন্যাশকমের প্রথম মহিলা চেয়ারপারসন রেখা মেনন? নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021 এটা কে পেয়েছে? রুমানা সিনহা সেগাল।
কোন রাজ্য সরকার সরকারি চাকরির ক্ষেত্রে অর্থনৈতিকভাবে দুর্বল সম্প্রদায়কে সর্বাধিক বয়সে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে? রাজস্থান। কোন রাজ্য সরকার জেল বন্দীদের জন্য অনলাইন যোগা সেশন শুরু করেছে? তামিলনাড়ু। সম্প্রতি প্রয়াত ডক্টর জি ভি জি কৃষ্ণমূর্তি কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? প্রাক্তন ইলেকশন কমিশনার, ফর্মার ইলেকশন কমিশনার। কোন মহাকাশ গবেষণা সংস্থা 2024 সালে আর্টেমিস মিশনের মাধ্যমে চাঁদে প্রথম মহিলাকে পাঠাতে চলেছে? এক্ষেত্রে নাসা হিসেবে আমাদের অ্যান্সার। তার আগেরটা কি ছিল? আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2021 এর ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে? তো এটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে। এবং লাস্ট কোয়েশ্চেন কি ছিল? এশিয়া বার্ষিক সম্মেলন 2021-এর জন্য বায়ো ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানটা কোথায় অনুষ্ঠিত হলো? এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল কোনটা? চীন, চায়না। এগুলো ছিল আগের দিনের আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এরপর দেখা হচ্ছে 10টার সময়। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, হ্যাভ এ গ্রেট ডে।